আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। তোমরা অবগত আছো যে ইতিমধ্যে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র ওয়ার্কশিট অর্থাৎ অষ্টম অধ্যায় আমাদের কার্যপত্র নিয়ে আলোচনা করেছিলাম, এবং ইতিমধ্যে আমরা একটা ক্লাস করে ফেলেছি কার্যপত্রের উপরে, কীভাবে আমরা কার্যপত্র করব, কার্যপত্র যে 10 ঘোড়া কার্যপত্র করার যে বেসিক সিস্টেম এটা আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা আলোচনা করার আগে আমি একটু বলে যাই যে তুমি যদি কার্যপত্রের সেই ক্লাসটা মিস করো, এই পাশে আই বাটনে ক্লিক করলে কার্যপত্রের ক্লাস চলে আসবে, তোমরা ওটা দেখে নিও। তো আজকে আমরা যেটা আলোচনা করব, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ সমন্বয় জাবেদা সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এই যে সমন্বয় জাবেদা, এটা কিন্তু প্রায়শই আমাদের পরীক্ষায় আসে আর আমরা ভুল করি। তো আশা করতেছি যে আজকের ক্লাসের পর থেকে তোমাদের এই সমন্বয় জাবেদা সংক্রান্ত আর ভুল হবে না। যদি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে করো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই সমন্বয় জাবেদা সংক্রান্ত আর ভুল হবে না। আর একটা জিনিস মনে রাখবা, এই যে সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা, এইটা যদি তুমি ভালো করে পারো তাহলে কিন্তু কার্যপত্র আমরা ভালো করে করতে পারবো। কারণ কার্যপত্র যখন আমরা করি 10 ঘোড়া কার্যপত্র, ওখানে রেওয়ামিলের পরেই কিন্তু আসলে সমন্বয় জাবেদার ঘর বা সমন্বয় দাখিলার ঘর। তো আশা করি সেই সমন্বয় দাখিলা যে কয়টা প্রায়শই পরীক্ষায় আসে, মানে প্রায় 50 জাবেদা আমি আজকে করানোর চেষ্টা করব, 50টা কমন জাবেদা যেটা পরীক্ষায় প্রায়শই আসে। তাহলে কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করি। তোমরা যদি আমার ক্লাসে নতুন হও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য নোটিফিকেশন বেল, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ ক্লাসেস ফ্রম মি অন অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা আমরা শুরু করছি, তোমরা আমাদের সাথে থাকবা এবং ক্লাসটা শেষ পর্যন্ত করার চেষ্টা করবা। বন্ধুরা, তোমাদের সামনে স্ক্রিনে চলে আসছে, আমি সলিউশন সহই কার্যপত্র দিয়ে রেখেছি। আমরা একটু বড় করে দেখি যে প্রথম আমাদের কার্যপত্রের যে সমন্বয় দাখিলা কী আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এবং অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসগুলো এই যেগুলো আমি দেখাবো এখন ভালো করে করার চেষ্টা করবা। তাহলে আমরা যদি একটু দেখি যে প্রথম আমাদের যেটা আসছে সেটা হলো মজুরি, অর্থাৎ প্রায় দেখবা প্রশ্নে বলা থাকে যে মজুরি বকেয়া আছে। যদি এরকম থাকে, মজুরি বকেয়া আছে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে যেহেতু ব্যয় বৃদ্ধি পেয়েছে মজুরি হিসাব ডেবিট, আর বকেয়া মজুরি যদি থাকে বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। এটা সাধারণত কঠিন কিছু আসে না। এরপর হলো, দেখো দেওয়া আছে অগ্রিম ভাড়া প্রদত্ত হলো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরের এটা হলো অগ্রিম ভাড়া প্রদত্ত হলো, এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে। অগ্রিম ভাড়া প্রদত্ত হলো, এটার জাবেদাটা হলো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর ভাড়া হিসাব ক্রেডিট। এখানে অগ্রিম ভাড়া আমাদের সম্পদ বৃদ্ধি পাওয়ায় কিন্তু অগ্রিম ভাড়া হিসাবটা আমাদের ডেবিট হয়েছে, আর ভাড়া খরচ হ্রাস পাওয়ায় ভাড়া খরচ হিসাব ক্রেডিট হয়েছে। এখানে একটা কথা মনে রাখবা, আমরা জানি যে কার্যপত্র যখন আমরা করি সাধারণত সেক্ষেত্রে আমাদের রেওয়ামিলে যদি সম্পদ জাতীয় আইটেম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা যখন সমন্বয় দাখিলা করব আমরা জোর দেব ব্যয়ের উপর। অর্থাৎ সমন্বয়ে যদি সম্পদ জাতীয় আইটেম দেওয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমরা জাবেদায় গিয়ে ব্যয় জাতীয় আইটেমের উপরে গুরুত্ব দেব, আর সমন্বয়ে যদি ব্যয় জাতীয় আইটেম দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সমন্বয় দাখিলায় গিয়ে সম্পদের উপর গুরুত্ব দেব। তো এখানে দেখো, এখানে রেওয়ামিলে কী ছিল, রেওয়ামিলে কিন্তু ছিল তোমার ব্যয় ছিল অগ্রিম, হ্যাঁ, প্রদত্ত ভাড়া। তো এখানে ব্যয় হিসাবে প্রদত্ত ভাড়া রেওয়ামিলে ছিল। সরাসরি আমরা যখন এখন সমন্বয় জাবেদা করতে যাই, আমাদের জাবেদাটাই এরকম ছিল, সমন্বয়ের ভিতরে অগ্রিম প্রদত্ত ভাড়া 1000। এখন রেওয়ামিলে যদি তোমার ভাড়া থাকতো তাহলে কিন্তু আমরা সম্পদকে হাইলাইটস করছি এখানে যেটা হয়েছে, আর রেওয়ামিলে যদি অগ্রিম প্রদত্ত ভাড়াই থাকতো, অগ্রিম ভাড়া 1000, আর সমন্বয় যদি এরকম থাকতো যে 2 মাসের ভাড়া নিঃশেষ হয়েছে, তাহলে আমরা ওই আইটেমটাকে যেটা রেওয়ামিলে দেওয়া ছিল 1000, ওইটাকে 12 দিয়ে ভাগ দিতাম, 2 দিয়ে গুণ দিতাম, যে এই অ্যামাউন্টটা আমাদের বেরোইতো ওইটা আমরা ভাড়া খরচ হিসাব ডেবিট লিখতাম, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট লিখতাম। এটা কখন করতাম, যখন রেওয়ামিলে সম্পদ হিসাবে থাকবে আর সমন্বয়ে গিয়ে আমাদের যদি এরকম থাকে যে সমন্বয়ে গিয়ে যদি আমাদের
যদি এরকম থাকে যে অগ্রিম ভাড়ার মেয়াদ শেষ হয়েছে। দেখো এইটাই পরের লেনদেনটা আছে, আমরা যদি পরের লেনদেনটা দেখি, তোমরা যদি একটু খেয়াল করো, আমি পরের লেনদেনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা পরের লেনদেনটা দেখো, ভাড়া পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত প্রদত্ত হয়েছে। এই লেনদেনটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা, আমি একটু বড় করে দিচ্ছি। ভাড়া পরবর্তী বছরের 31শে মার্চ পর্যন্ত প্রদত্ত হয়েছে 9,000 টাকা। সাধারণত আমরা একটা বছর 12 মাস হিসাবে কল্পনা করি, এখানে তাহলে ভাড়াটা দেওয়া আছে 15 মাসের। এই 9,000 টাকা 15 মাসের ভাড়া, অর্থাৎ আমরা নর্মালি যে হিসাবকাল দেখি, হিসাবকালটা হলো 1 বছরের, কিন্তু এখানে ওই হিসাবকাল অর্থাৎ জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যে আমাদের হিসাবকাল থাকে, এই হিসাবকাল শেষে পরবর্তী হিসাবকালের আরও 3 মাসের অগ্রিম ভাড়া আমরা প্রদান করছি। তাহলে এখানে মোট কয় মাসের ভাড়া দেওয়া আছে? এখানে মোট 15 মাসের ভাড়া দেওয়া আছে, রাইট? এবং এখানে দেখো, এখানে মোট 15 মাসের ভাড়া দেওয়া আছে, আর এখানে পরবর্তী যে অগ্রিম ভাড়া যেটা আছে, এটা আমাদের কী করতে হবে? সমন্বয় করতে হবে, রাইট? তার মানে আমাদের 3 মাসের অগ্রিম ভাড়া দেওয়া আছে। তাহলে এটার জাবাদা কী হবে? অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, আর ভাড়া খরচ হিসাব ক্রেডিট। আর কীভাবে বের করব? এই 9,000 যেটা, 9,000 টাকা, এটা হলো পুরা 15 মাসের। আমরা 12 মাসেরটা খরচ দেখাবো, আর 3 মাসেরটা আমরা অগ্রিম দেখাবো। তাহলে 15 দিয়ে আমরা ভাগ দেবো, যেহেতু 12 আর 3 মোট 15 মাসের এখানে আছে, এটাই এখানে করা আছে দেখো, বা অগ্রিম ভাড়া হিসাব। তো এটাকে আমরা কী করব, 15 দিয়ে ভাগ দিয়েছি, আর আমরা কী করেছি, 3 দিয়ে গুণ দিয়েছি। তাহলে মোট আমাদের কত বেরোয়েছে? 1,800 টাকা। এইটা হলো 3 মাসের ভাড়া, 3 মাসের ভাড়া আমরা অগ্রিম দেওয়া আছে, এখনও হিসাবকাল ওটা আমরা শুরু করি নাই, তাই 3 মাসের ভাড়া হিসাব আমাদের সম্পদ ডেবিট, আর ভাড়া খরচকে আমরা কী করছি? ক্রেডিট করছি। চলে আসি পরের লেনদেন। পরের লেনদেনটা যদি আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখি, যে বিনিয়োগের বকেয়া সুদ, আমরা যদি একটু লেনদেনটা এখানে দেখি তাহলে বুঝতে পারবো এখানে কী আছে। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে বিনিয়োগের বকেয়া সুদ। আচ্ছা, এখানে আরেকটা আইটেম আছে, আমি একটু মার্কিং করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, দেখো কী বলছে, বিনিয়োগের বকেয়া সুদ 2,000। বিনিয়োগের সুদ বকেয়া আছে, তার মানে তোমার আয়ও বকেয়া আছে, তোমার সম্পদও বকেয়া আছে। আমরা জানি আয় বকেয়া থাকলে সম্পদ, তার মানে আমাদের আয় বৃদ্ধি পাবে, বিনিয়োগের সুদ এটা একটা আয় বৃদ্ধি পাবে, আর আয় বকেয়া থাকা মানে সম্পদ, সম্পদও বৃদ্ধি পেয়েছে। এখানে একটা কথা মনে রাখবা, আমরা যখন এই ব্যাখ্যা লিখব, অবশ্যই সমন্বয় দেখালে আমাদের ব্যাখ্যা লিখতে হবে, যদি বলে যে ব্যাখ্যার প্রয়োজন নাই, দেন আমরা ব্যাখ্যা লিখব না। পরের লেনদেনটা অগ্রিম শিক্ষানবীর সেলামি 500 টাকা। শিক্ষানবীর সেলামি একটা আয়, শিক্ষানবীর সেলামি একটা কি আয়। তো এখানে অগ্রিম শিক্ষানবীর সেলামি, অর্থাৎ আমাদের শিক্ষানবীর সেলামি আমাদেরকে কী করা হয়েছে? অগ্রিম নেওয়া হয়েছে। তাহলে অগ্রিম শিক্ষানবীর সেলামি, এটা আমি যদি অগ্রিম নেই, সেক্ষেত্রে আমাদের কী হবে? সেক্ষেত্রে আমাদের দায় বৃদ্ধি পাবে, আমাদের ব্যবসায়ের কী বৃদ্ধি পাবে? দায় বৃদ্ধি পাবে। তার মানে দায় বৃদ্ধি পাওয়ার দ্বারা আমাদের কী হবে? দায় বৃদ্ধি পাওয়ার দ্বারা আমাদের আইটেমটা ক্রেডিট হবে। এই যে দেখো, অগ্রিম শিক্ষানবীর সেলামি এটা ক্রেডিট হয়েছে, কারণ দায় বৃদ্ধি পাইছে। আর রেওয়ামিলে শিক্ষানবীর সেলামি আয় হিসাবে দেখানো ছিল, অবশ্যই রেওয়ামিলে শিক্ষানবীর সেলামি কী হিসাবে দেখানো ছিল? আয় হিসাবে দেখানো ছিল। আর আমি একটু আগে বলেছি যে রেওয়ামিলে যদি আয় হিসাবে দেওয়া থাকে, সেটাকে সম্পদে যখন আমরা সমন্বয় দাখিল করব, তখন আমরা দায়কে হাইলাইটস করব, অর্থাৎ দায়কে ক্রেডিট করব। আবারও বলতেছি, রেওয়ামিলে যদি ব্যয় দেওয়া থাকে, তাহলে আমরা সমন্বয় দাখিলায় গিয়ে সম্পদকে হাইলাইটস করব, মানে সম্পদ ডেবিট করব। রেওয়ামিলে যদি সম্পদ দেওয়া থাকে, আমরা সমন্বয় দাখিলায় গিয়ে ব্যয়কে হাইলাইটস করব, মানে ব্যয়কে ডেবিট করব। রেওয়ামিলে যদি আয় দেওয়া থাকে, আমরা সমন্বয় দাখিলে গিয়ে দায়কে হাইলাইটস করব, মানে দায়কে ক্রেডিট করব। রেওয়ামিলে যদি দায় দেওয়া থাকে, অর্থাৎ অগ্রিম শিক্ষানবীর সেলামে যদি রেওয়ামিলে দেওয়া থাকতো, তাহলে আমরা আয়কে হাইলাইটস করতাম, মানে আয় ক্রেডিট হইতো। সেক্ষেত্রে এই লেনদেনটা উল্টা যাইতো, অর্থাৎ তখন অগ্রিম শিক্ষানবীর সেলামি হিসাব ডেবিট হইতো, আর শিক্ষানবীর সেলামি হিসাব ক্রেডিট হইতো। কিন্তু এখন রেওয়ামিলে আয় দেওয়া আছে, এই কারণে আমরা এটা উল্টাই দিছি, দায়কে ক্রেডিট করছি আর আয়কে হ্রাস করছি। তাহলে চলে যাই আমরা পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় আমাদের বেশ অনেকগুলো আইটেম আছে, আমরা একটু দেখি। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয় 20,000 টাকা, একটা এখানে একটা আইটেম আছে। পণ্য ক্রয় 15,000 টাকা, যা পরিবহন রয়েছে এখনও পর্যন্ত ক্রয় বইতে লেখা হয় নাই, এটা একটা আইটেম আমরা দেখতে পাচ্ছি।
আগুনে বিনষ্ট পণ্য, এখানে একটা আইটেম আছে আগুনে বিনষ্ট পণ্য 4000 টাকা, এগুলো এখন আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। আমি একটু বড় করে দিচ্ছি। প্রথমে আসে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 20000 টাকা। আমরা জানি সমাপনী মজুত পণ্য ব্যবসার একটা সম্পদ, সমাপনী মজুত পণ্য ব্যবসার একটা সম্পদ। এখন এই লেনদেনটা তুমি দুইভাবে এন্ট্রি দিতে পারো। একটা হলো যদি এভাবে তুমি ভেবে থাকো যে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত না করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়, অথবা যেক্ষেত্রে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করে চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয়, দুইভাবেই আমরা এটা করতে পারি। প্রথম হলো সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, আর ক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ এই আইটেমটা ক্রয় বিক্রয় হিসাবে যায়। কিন্তু এখানে ক্রয় বিক্রয় না লিখে আমরা ক্রয় হিসাব লিখতে পারি। আর একটা উপায় আছে, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট আর বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, এভাবে আমরা কী করতে পারি আইটেমটা দিতে পারি। তাহলে দুইভাবে সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিটও দেওয়া যায়, আবার সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, এইভাবেই দেওয়াটা সবচেয়ে যুক্তিযুক্ত। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাটা পরে দেখে নিও। পণ্য ক্রয় 15000 টাকা যা পরিবহনধীন রয়েছে এখনও পর্যন্ত ক্রয় বইতে লেখা হয়নি, তার মানে এটা অলিখিত ক্রয়। অবশ্যই এটা কি অলিখিত ক্রয়, আর আমরা জানি অলিখিত ক্রয়ের জাবেদা কি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর যেহেতু এটি এখনও পরিবহন অবস্থায় আছে, তার মানে এটাকে আমরা মজুত পণ্য হিসাবে কল্পনা করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি পরিবহনাধীন মজুত হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে আমরা পণ্যটা ক্রয়টা হ্রাস করে দেখাবো, কারণ একটা ব্যয় দুই জায়গায় দেখানো যায় না। এখানে যেহেতু তুমি ক্রয় হিসাবে ব্যয় দেখাইছো, এখনও যেহেতু এটা পরিবহন হিসাবে মজুত আছে, এখানে আবার ক্রয় হিসাবে ব্যয় দেখাতে পারবো না, এখানে ব্যয়টা হ্রাস করতে হবে। আগুনে বিনষ্ট পণ্য, তার মানে আগুনে বিনষ্ট পণ্য এটা একটা ক্ষতি, অপরিচালন ক্ষতি। আগুনে বিনষ্ট পণ্য আমরা বলতে পারি অগ্নি বিনষ্ট ক্ষতি হিসাব ডেবিট, আর এটা পণ্য ক্রয়কৃত পণ্যকে হ্রাস করেছে তাই ক্রয় হিসাব ক্রেডিট। আমরা যদি পরের পেজে যাই তাহলে এটার অ্যান্সারটা আমরা পাবো। হ্যাঁ, অ্যান্সারটা আমাদের চলে আসছে এখানে, দেখো শিক্ষার্থী বন্ধুরা। অগ্নি বিনষ্ট পণ্য বা অস্বাভাবিক ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব না লিখে অনেক সময় আমরা বিক্রিত পণ্যের ব্যয়ও লিখতে পারি, সেটাও লেখা যায়, সেটা কোনো প্রবলেম নাই। আমরা পরের দুইটা লেনদেন একটু দেখি। আগুনে বিনষ্ট পণ্যের স্বীকৃতি বাবদ বিমা দাবি পাওয়া গেছে, এটা একটা লেনদেন। যন্ত্রপাতির উপরে অবচয় ধৈর্য করা হয়েছে, এটা একটা লেনদেন। আর এখানে একটা আছে অনাদায়ী পাওনা 1200 টাকা ধার্য করা হয়েছে, এখানে একটা লেনদেন আছে। শিক্ষার্থী বন্ধুরা বেশ তিনটা লেনদেন আছে, আমরা এখন এই লেনদেনগুলো সলভ করব। চলে আসি, আগুনে বিনষ্ট পণ্যের স্বীকৃতি বিমা দাবি 2500। অর্থাৎ তোমার পণ্যে আগুন লাগছে, ক্ষতি হয়েছে এবং বীমা কোম্পানি ক্ষতিপূরণটা দেওয়ার স্বীকৃতি দিয়েছে, তার মানে তুমি বীমা কোম্পানির কাছে টাকা পাবে, তার মানে বীমা কোম্পানির কাছে তোমার টাকাটা আছে। এক্ষেত্রে বীমা কোম্পানিকে আমরা সম্পদ হিসাবে তুলনা করতে পারি, ওয়ান কাইন্ড অফ দেনাদার। মানে তোমার পণ্যে আগুন লেগেছে, বীমা কোম্পানি তোমাকে বলেছে তার তোমার এই টাকাটা সে ফেরত দেবে বা সে এই টাকাটা ক্ষতিপূরণ করবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বীমা দাবি হিসাব ডেবিট, বীমা কোম্পানির কাছে প্রাপ্য যেটা সেটাকে আমরা ডেবিট রাখতে পারি সম্পদ। আর অগ্নিবিনষ্ট ক্ষতি আমাদের ব্যয় হ্রাস পাইছে, যেহেতু সে টাকাটা আমাদের দিয়ে দেবে, এক্ষেত্রে আমরা এই আইটেমটা ক্রেডিট করতে পারি। যন্ত্রপাতির উপর অবচয়, এটা আমরা কমন একটা জাবেদা, এখানে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর একটা প্রতি সম্পদ কন্ট্রা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, মানে পুঞ্জীভূত অবচয় বৃদ্ধি পেয়েছে, যন্ত্রপাতি পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি ক্রেডিট। অনাদায়ী পাওনা 1200 টাকা ধার্য করা হয়েছে, এগুলো কমন জাবেদা, এগুলো নতুন করে শেখানোর কিছু নাই। তারপর আমরা দেখি অনাদায়ী পাওনার জাবেদা খুবই সহজ, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আমরা দেনাদার হিসাব ক্রেডিট লিখতে পারি, এটাই লেখা উচিত, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। চলে আসি পরের লেনদেন। পরের লেনদেনে কি বলছে আমরা একটু এটাকে একটু মার্কিং করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিবিধ দেনাদারের উপরে 3000 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, এটা একটা লেনদেন। বিবিধ দেনাদারের উপরে 500 টাকা বাট্টা সঞ্চিতি রাখতে হবে, এটা একটু নতুন লেনদেন। মূলধনের উপরে 5% সুদ ধার্য করতে হবে, মূলধন 60000 দেওয়া আছে, তাহলে চলো আমরা এটা আগে দেখি। বিবিধ দেনাদারের উপর 3000 টাকা পাওনা সঞ্চিতি রাখতে হবে, তার মানে এখানে কিন্তু এটা হলো ভাতা পদ্ধতি, অর্থাৎ তুমি এখানে ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করতে পারবে না, যেটা আমরা কিন্তু আগের লেনদেনে করেছিলাম অনাদায়ী পাওনা এত টাকা, সেক্ষেত্রে আমরা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট লিখেছিলাম। বাট এই লেনদেনে দেনাদারের উপরে নতুন করে পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে বলছে 3000, সেক্ষেত্রে এই জাবেদাটা হবে অনাদায়ী পাওনা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং প্রতি সম্পদ বৃদ্ধি পেয়েছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও।
তাহলে জাবেদাটা কি দাঁড়ালো? অনাদায় পাওনা হিসাব ডেবিট, আর অনাদায় পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা পারবো, খুবই সহজ একটা জার্নাল আমাদের সামনে। চলে আসি পরের লেনদেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিবিধ দেনাদারের উপরে 500 টাকা বাট্টা সঞ্চিতি রাখতে হবে, মনে রাখতে হবে। দেনাদারের বাট্টা সঞ্চিতি এটা হলো ব্যয়, পাওনাদারের বাট্টা সঞ্চিতি এটা হলো আয়। আবার বলতেছি, দেনাদারের বাট্টা সঞ্চিতি মানে প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি এটা হলো আমাদের ব্যয়, আর পাওনাদার বা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি এটা হলো আমাদের আয়, রাইট? এটা কখনো আমরা যাতে না ভুলি এটা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে চাবেদা হলো, আমি বলছি দেনাদারের বাট্টা সঞ্চিতি এটা ব্যয়, তাহলে প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট আর প্রদেয় বাট্টা সঞ্চিতি হিসাব ক্রেডিট, কারণ এটা এখনও আমরা বাট্টা সঞ্চিতিটা দেই নাই, এখানে এই কথাটা বলছে। এক্ষেত্রে প্রদেয় বাট্টা সঞ্চিতি হিসাব খাত এবং প্রদত্ত বাট্টা হলো সমন্বয়, মূল হিসাব খাতটা হলো প্রদেয় বাট্টা সঞ্চিতি আর প্রদত্ত বাট্টা হলো সমন্বয়। প্রদত্ত বাট্টা দ্বারা ব্যয় নির্দেশ করে, তাই এটা ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর প্রদেয় বাট্টা সঞ্চিতি এটা মুনাফা বৃদ্ধির নির্দেশক, তাই ক্রেডিট হবে। তাহলে এটার জাবেদাটা কী দাঁড়াইলো? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট আর প্রদেয় বাট্টা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এইটা আবার দেনাদার থেকে এই অ্যামাউন্টটা বাদ যাবে আর্থিক অবস্থার বিবরণ। মূলধনের উপরে 5% সুদ ধরতে হবে 60,000। 60,000-এর 5% হয় 3,000। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই লেনদেনটা দেখব কীভাবে করছে। হ্যাঁ, এসে গেছে। মূলধনের সুদ এটা একটা ব্যয়, মনে রাখবা। মূলধনের সুদ হইলো ব্যয় আর উত্তোলনের সুদ হইলো আয়। আমি আবারও বলতেছি, মূলধনের সুদ হইলো ব্যয় আর উত্তোলনের সুদ হইলো আয়। যদি মূলধনের সুদ বলে সেটা ব্যয় হবে, এবং এইটা মূলধনের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এই কারণে মূলধনকে হ্রাস করে। আমরা জানি ব্যয় জাতীয় আইটেম মূলধনকে হ্রাস করে আর আয় জাতীয় আইটেম মূলধনকে বৃদ্ধি করে। তার মানে মূলধনের সুদ এটা ব্যয়, কারণে ডেবিট হয়েছে 3,000 টাকা ডেবিট, আর মূলধনকে হ্রাস করেছে, তাই মূলধন হিসাব ক্রেডিট 3,000। অর্থাৎ মালিক ব্যবসায় মূলধন দিয়েছে, আমরা মালিককে কী করছি? মূলধনের সুদ দিয়েছে, এই কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে। আর মূলধনটা আমাদের বৃদ্ধি পেলে, আমরা তো জানি যে মূলধন বৃদ্ধি পেলে আমাদের কী হয়, মূলধন বৃদ্ধি পেলে আমাদের ব্যবসায়ের আয় বৃদ্ধি পায়, মূলধনের মূলধন পরিমাণ আমাদের বৃদ্ধি পাওয়ার দ্বারা মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে মালিক পণ্য উত্তোলন করেছে, এটা একটা লেনদেন। বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো, এটা একটা লেনদেন। যন্ত্রপাতি মেরামতের জন্য পণ্য ব্যবহার করা হয়েছে, এটা একটা লেনদেন। এগুলো সচরাচর আসে না, তারপর আমরা এগুলো দেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আসো, ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক উত্তোলন, উত্তোলন থাকলেই সেটা ডেবিট হবে। উত্তোলনের কিন্তু বিভিন্ন নাম থাকতে পারে, উত্তোলন যে সবসময় উত্তোলন নামে থাকবে ব্যাপারটা এরকম না। উত্তোলন নামে থাকতে পারে, আয়কর নামে থাকতে পারে, জীবন বিমা প্রিমিয়াম নামে থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন নামে এই উত্তোলনটা থাকতে পারে। উত্তোলন যদি থাকে, উত্তোলন থাকা মানেই হলো সেটা ডেবিট। আর পণ্য উত্তোলন করার দ্বারা, আমাদের পণ্য যেহেতু উত্তোলন করছে শিক্ষার্থী বন্ধুরা, পণ্য উত্তোলনের দ্বারা কী হয়েছে? পণ্য উত্তোলনের দ্বারা আমাদের ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে, তাই আমরা ক্রয় হিসাবকে ক্রেডিট করছি, এইটাই অ্যাপ্রোপ্রিয়েট। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তবে মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, দেখো খ নম্বরে দেওয়া আছে, মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে লেনদেনটা কী হবে? মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবেই, আর এটার দ্বারা আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। কেন? মালিক তো বিক্রির দামে পণ্যটা নিয়েছে, বিক্রি মূল্যে পণ্যটা নিয়েছে, এই কারণে বিক্রয় হিসাব ক্রেডিট হবে। চলে আসি পরের লেনদেন, বিনামূল্যে পণ্য বিতরণ, এটার দ্বারা আমাদের জ্ঞানগত প্রতিবন্ধকতা হ্রাস পায়, অর্থাৎ বিজ্ঞাপন হয় বিনামূল্যে কেন বিতরণ করে। ধরো ম্যাগি কোম্পানির লোক এসে একটা স্কুলে ম্যাগি নুডলস ফ্রি বিতরণ করছে, এর দ্বারা ম্যাগি নুডলসের সম্পর্কে মানুষের ধারণা ক্লিয়ার হবে, অনেক সময় ফ্রি দেয় কারণ বিজ্ঞাপনের জন্য। তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর আমরা জানি যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে তুমি পণ্য বিতরণ করছো, তার মানে ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে, ক্রয় হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি মেরামতের জন্য পণ্য ব্যবহার হয়েছে, তার মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে, মেরামত হিসাব ডেবিট, আর তুমি যেহেতু পণ্য ব্যবহার করছো, তোমার পণ্যটা যে কেনা লাগছিলো সেই ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। আমরা পরের লেনদেনগুলো দেখব, এখানে অনেকগুলো লেনদেন আছে। ব্যবসায়ের প্রয়োজনে 500 টাকার পণ্য ব্যবহার করা হয়েছে, খুচরা যন্ত্রপাতি নির্মাণের জন্য পণ্য ব্যবহার করা হয়েছে, একটা লেনদেন। প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত আছে, অব্যবহৃত মণিহারি আছে, সমাপনী মজুদ পণ্যের ভিতরে অব্যবহৃত মণিহারি আছে। বেশ অনেকগুলা নতুন আমরা আইটেম দেখতে পাচ্ছি, সচরাচর আসে এরকম নতুন আইটেম, তাহলে এগুলো আমরা এখন সমাধান করি। ব্যবসায়ের প্রয়োজনে 500 টাকার পণ্য ব্যবহার করা হয়েছে, তার মানে
এখানে অফিস খরচ হিসাবে ডেবিট হবে, কারণ পণ্যটা তোমার অফিস খরচ হিসাবে ব্যবহার করা হয়েছে, অথবা যেই পণ্যটা আমরা দোকান থেকে কিনতাম, কাগজ কলম পেন্সিল, এটা সাধারণত মনিহারি নামই আমরা লিখি। আর তোমার ব্যবসায়ের কাগজ, তুমি কাগজ প্রতিষ্ঠান, তোমার ব্যবসায়ের কাগজই তুমি ব্যবহার করছো, তোমার ব্যবসায়ের কলম তুমি ব্যবহার করছো, সেক্ষেত্রে মনিহারি হিসাব লিখতে পারি বা ক্রয় হিসাব অফিস খরচ হিসাব ডেবিট, আর ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস করেছে তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে। খুচরা যন্ত্রপাতি নির্মাণের জন্য পণ্য ব্যবহার, তাহলে খুচরা যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেই পণ্যটা তুমি যন্ত্রপাতি হিসাবে ব্যবহার করছো খুচরা যন্ত্রপাতি হিসাব ডেবিট, সম্পদ নামে তুমি ব্যবহার করছো, আর ক্রয়কৃত পণ্যের ব্যয় হ্রাস পেয়েছে ক্রয় হিসাব ক্রেডিট। প্রারম্ভিক মজুদ পণ্যের ভিতরে মনিহারি অন্তর্ভুক্ত আছে, মনিহারিকে তুমি ভুলে প্রারম্ভিক মজুদের ভিতরে ঢোকাই দিছো, তাহলে প্রারম্ভিক মজুদ কমাইতে হবে, তার মানে প্রারম্ভিক মজুদ কমানো মানে মজুদ পণ্য হিসাব ক্রেডিট, আর মনিহারি একটা খরচ তাই মনিহারি খরচ হিসাব ডেবিট। অব্যবহৃত মনিহারি আছে 400 টাকা, অব্যবহৃত মনিহারি আছে 400 টাকা, তার মানে তোমার এখানে সম্পদ বৃদ্ধি পাইছে। অব্যবহৃত মনিহারি বা মনিহারি মজুদ হিসাব ডেবিট 400, আর খরচ হিসাবটাকে হ্রাস করতে হবে মনিহারি খরচ হিসাব ক্রেডিট। সমাপনী মজুদ পণ্যের ভিতরে অব্যবহৃত মনিহারি আছে, তাহলে সমাপনী মজুদ পণ্য কমাইতে হবে, সমাপনী মজুদ পণ্যকে আমাদের কী করতে হবে, সমাপনী মজুদ পণ্যকে শিক্ষার্থী বন্ধুরা আমাদের করাই কমাই দিতে হবে। এখানে দেখো সমাপনী মজুদ পণ্যের ভিতরে অব্যবহৃত মনিহারি আছে, এখানে কি আছে আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবা। এক্ষেত্রে সঠিক মোট লাভ নির্ণয় করার জন্য সমাপনী মজুদ পণ্য থেকে অব্যবহৃত মনিহারি বিয়োগ করে প্রকৃত মজুদ পণ্যের পরিমাণ নির্ণয় করে নিতে হবে, এর জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন নেই, তবে অব্যবহৃত মনিহারির জন্য সমন্বয় জাবেদা দিতে হবে। এখানে মনিহারি হবে মূল হিসাব খাত এবং মনিহারি মজুদ হবে সমন্বয়, কারণ মনিহারি মজুদটা সমাপনী মজুদ হিসাবে দেখানো যাবে না, মনিহারিকে আলাদা মজুদ হিসাবে দেখাইতে হবে। এই কারণে সম্পত্তি বৃদ্ধি পাইছে, মনিহারি মজুদ হিসাব ডেবিট হবে আর মনিহারি খরচটা ক্রেডিট হবে। এইটাই দেখো আমাদের লেনদেনটা এভাবেই আছে, দেখো এই যে মনিহারি মজুদ হিসাব ডেবিট আর মনিহারি খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা পরের লেনদেন আমরা দেখি, সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে যার ভিতরে মনিহারি অন্তর্ভুক্ত আছে। পরের লেনদেন বিজ্ঞাপন ব্যয় 4000 টাকা 4 বছরের জন্য অবলোকন করতে হবে, এটা একটা লেনদেন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি। এরপর আছে বিলম্বিত বিজ্ঞাপনের 1/5 অবলোকন করো, তাহলে এখানে 3টা লেনদেন। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 35,000 টাকা যার ভিতরে মনিহারি অব্যবহৃত আছে, তাহলে এক্ষেত্রে সঠিকভাবে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করতে হবে, মানে সমাপনী মজুদ পণ্য থেকে 1500 টাকা আমরা বিয়োগ দেবো, রাইট। এখন সমাপনী মজুদ পণ্য আছে 35,000, এখানে সমাপনী মজুদ পণ্য 35,000 থাকবে না, কারণ এখান থেকে 1500 টাকার মনিহারিকে বাদ দিতে হবে। তাহলে এটার জন্য কিন্তু 2টা জাবেদা, একটা হলো সমাপনী মজুদ পণ্য নতুন করে নির্ণয় করবো এটার জন্য একটা জাবেদা, আর মনিহারিকে ঠিক করার জন্য আলাদা জাবেদা। তাহলে এখানে আমাদের সমাপনী মজুদ পণ্য কমাইতে হবে, রাইট। সেক্ষেত্রে আমরা সমাপনী মজুদ পণ্য 1500 যদি কমাই তাহলে সমাপনী মজুদ পণ্য থাকলো কত, 33,500, তাহলে সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট 33,500, আর ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট 33,500। আর 1500 টাকার জন্য আমরা জাবেদা লিখবো মনিহারি সংক্রান্ত, মনিহারি মজুদ হিসাব ডেবিট আর মনিহারি খরচ হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন ব্যয় 4000 টাকা 4 বছরের ভিতরে অবলোকন করতে হবে, সবসময় অবলোকন বললে আমাদের বিলম্বিত দেখাতে হবে, সমন্বয় দাখিলায় আমাদের বিলম্বিত অংশ দেখাইতে, আবারও বলতেছি সমন্বিত জাবেদায় বা সমন্বয় দাখিলায় বিলম্বিত অংশ দেখাতে হয়, তার মানে যেহেতু 4 বছরের জন্য অবলোকন করতে বলছে তাহলে আমাদের বিলম্বিত হবে 3 বছরে। আবারও বলতেছি অবলোকন বলছে 4 বছরের, তার মানে বিলম্বিত হবে 3 বছরে, তাহলে 4000কে 4 দিয়া ভাগ 3 দিয়া গুণ। বিলম্বিত বিজ্ঞাপন এটা একটা অলিক সম্পদ, তাই বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, আর অবলোকনকৃত অংশ মানে বিজ্ঞাপনটা পরে আমরা মাইনাস দেবো বিলম্বিত বিজ্ঞাপনকে বিজ্ঞাপন থেকে, এই কারণে বিজ্ঞাপন হিসাব ক্রেডিট 3000। এখন দেখো পরের লেনদেনে কিন্তু সরাসরি অবলোকন করতে বলছে, তাও আমরা কি করব, এখানে অবলোকন যেহেতু করতে বলছে, এখানে অবলোকন করতে বলছে, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে রেওয়ামিলে কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া আছে, আবারও বলতেছে রেওয়ামিলে কী দেওয়া আছে, বিলম্বিত বিজ্ঞাপন, তার মানে রেওয়ামিলে যেহেতু সম্পদ জাতীয় আইটেম দেওয়া আছে আমরা এখন হাইলাইট করব ব্যয়কে, মানে বিজ্ঞাপনকে হাইলাইট করব। আগের অঙ্কটায় কী ছিল, আগের অঙ্কটায় রেওয়ামিলে বিজ্ঞাপন দেওয়া ছিল, এই কারণে আমরা বিলম্বিত বিজ্ঞাপন মানে সম্পদকে হাইলাইট করছি, আর এখন রেওয়ামিলে দেওয়া আছে বিলম্বিত বিজ্ঞাপন, আমরা এখন বিজ্ঞাপনকে হাইলাইট করব মানে অবলোকনকৃত অংশ দেখাবো, তাহলে বিলম্বিত বিজ্ঞাপনকে আমাদের ক্রেডিট করতে হবে আর বিজ্ঞাপনকে ডেবিট করতে হবে, কয় ভাগ, 5/1, 5 দিয়ে ভাগ দিলে বের হয়ে যাবে, এটা খুবই সহজ আমরা পারব। পরের লেনদেন কি আছে দেখি, বিজ্ঞাপনের 25% অবলোকন করো রেওয়ামিলে বিজ্ঞাপন হিসাবে দেওয়া আছে, অগ্রিম বিমা সেলামি 700 টাকা,
বিমা সালামি পরবর্তী 31 মার্চ পর্যন্ত পরিশোধ করা আছে, রেওয়া মিলে বিমা সালামি 6,000 টাকা, অগ্রিম বিমা উত্তীর্ণ বা নিঃশেষ হয়েছে 2,000 টাকা। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং আমরা ভুল করি। আশা করি আজকের পর থেকে আর ভুল করবা না। আমরা শুরু করি। বিজ্ঞাপনের 25% অবলম্বন করো। রেওয়া মিলে কী দেওয়া আছে? বিজ্ঞাপন মানে ব্যয় দেওয়া আছে। আমি বলছি রেওয়া মিলে যদি ব্যয় থাকে তাহলে সমন্বয় দাখিলায় গিয়ে আমরা সম্পদকে হাইলাইট করবো, তার মানে বিলম্বিত বিজ্ঞাপনকে এখন হাইলাইট করতে হবে, সেটাই আমরা করছি। 20,000-এর 25% মানে যেটা আসে 15,000 টাকা, আমাদেরকে এখন 20,000-এর 25% মানে 5,000 আমরা ফেলে দেবো। আমরা এখন সম্পদকে হাইলাইট করব, যেহেতু 25% অবলম্বন করতে বলছে, তার মানে ব্যয় হিসাবে 5,000 দেখা দেখা মানে দেখাতে হবে, কিন্তু আমরা সম্পদকে হাইলাইট করব। আমরা বিলম্বিত বিজ্ঞাপন দেখাবো, বাকি 15,000 বিলম্বিত বিজ্ঞাপন হিসাব সম্পদ ডেবিট আর বিজ্ঞাপন খরচ হিসাব ক্রেডিট। অগ্রিম বিমা সালামি 700, রেওয়া মিলে কিছু নাই, তাহলে সরাসরি সম্পদই আমরা দেখাবো। অগ্রিম বিমা সালামি 700 ডেবিট, বিমা সালামি ক্রেডিট। বিমা সালামি পরবর্তী বছরের 31 মার্চ পর্যন্ত পরিশোধ করা হয়েছে 6,500, রেওয়ামিলে বিমা সেলামি দেওয়া আছে 6,000। রেওয়ামিলে কী দেওয়া আছে? বিমা সেলামি, বিমা সেলামি একটা ব্যয়, রেওয়ামিলে দেওয়া আছে ব্যয় জাতীয় আইটেম। শিক্ষার্থী বন্ধু, রেওয়ামিলে দেওয়া আছে ব্যয় জাতীয় আইটেম, তাহলে আমরা সম্পদকে হাইলাইট করব, তার মানে আমরা অগ্রিম বিমা সেলামিকে এখন দেখাবো। এখন 6,500 তুমি পরিশোধ করছো আর রেওয়ামিল পর্যন্ত রেওয়ামিলে ব্যয় দেখানো আছে 6,000, তাহলে অগ্রিম করছো কত? 500 টাকা। তাহলে 500 টাকা অগ্রিম বিমা সেলামি সম্পদ হিসাব ডেবিট আর বিমা সেলামি ক্রেডিট। অগ্রিম বিমা সেলামি উত্তীর্ণ হয়েছে 2,000, মানে উত্তীর্ণ হয়েছে মানে কি, এটা খরচ হয়ে গেছে, তাহলে খরচ হিসাবে দেখাইতে হবে 2,000 বিমা সেলামি। যদি নিঃশেষ বলে, উত্তীর্ণ বলে, মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে এটা খরচ হয়ে যাবে, তাহলে বিমা সেলামি হিসাব ডেবিট আর অগ্রিম বিমা সেলামি ক্রেডিট। আচ্ছা, এখানে বেশ কিছু আইটেম আছে। ঋণের বকেয়া সুদ 400 টাকা, এটা একটা আইটেম। উত্তোলনের উপরে 300 টাকা সুদ ধরতে হবে। ক্যাশিয়ারের নিকট থেকে 1,500 টাকা ছিনতাই হয়েছে, তা হিসাবভুক্ত হয় নাই। ট্রেডমার্কের উপরে অবলম্বন করতে হবে, রেওয়া মিলের ট্রেডমার্ক 5,000 দেওয়া আছে। মুনাফাবিহীন বিক্রয় 20,000 টাকা, এই লেনদেনটা প্রায় আসে, মুনাফাবিহীন বিক্রয় এটা প্রায় আসবে। দেখবা এই মুনাফাবিহীন বিক্রয় এটা দেখবা প্রায় পরীক্ষায় আসে। আমরা এখন এগুলো সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রথমে দেখো ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ, এর দ্বারা খরচ বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইছে, তাই না? খরচ বৃদ্ধি মানে ব্যয় বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর ব্যয়টা যেহেতু বকেয়া আছে দায় বৃদ্ধি পাইছে, তার মানে ঋণের সুদ ব্যয় হিসাব ডেবিট আর ঋণের বকেয়া সুদ দায় হিসাব ক্রেডিট। উত্তোলনের সুদ, আমি বলছি মূলধনের সুদ ব্যয় হয়, উত্তোলনের সুদ আয় হয়, আর উত্তোলনের সুদ দ্বারা উত্তোলন প্রভাবিত হয়, তাই না? রাইট। তাহলে উত্তোলনের সুদ হিসাব কী হইবে? ক্রেডিট, কারণ এটা কী হয়েছে, ব্যবসায়ের কী হয়েছে, আয় হয়েছে। আর মালিক উত্তোলন করছে, কে উত্তোলন করছে? মালিক। আমরা জানি উত্তোলন হিসাব ডেবিট হয়, এটা সবসময়ের জন্য ডেবিট, আর উত্তোলনের সুদ ব্যবসায় আয় বৃদ্ধি পেয়েছে তাই ক্রেডিট। ক্যাশিয়ারের নিকট থেকে 1,500 টাকা ছিনতাই হয়েছে, ছিনতাই আগুন লাগছে, এগুলো সব অপরিচালন ক্ষতি, আর ছিনতাইকে আমরা সাধারণত বিবিধ ক্ষতি হিসাবে লেখাই, ছিনতাই চুরি, আর এর দ্বারা নগদ টাকা হ্রাস পাইছে তাই নগদান হিসাব ক্রেডিট। ট্রেডমার্কের 10% অবলম্বন করো, রেওয়া মিলে ট্রেডমার্ক আছে 50,000, তাহলে সম্পদ দেওয়া আছে, আমরা ব্যয়কে হাইলাইট করবো, মানে অবলম্বনকে হাইলাইট করবো। এখানে একটা কথা শিক্ষার্থী বন্ধুরা, দৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে অবচয় হয় আর অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে অবলোপন হয়। এখানে ট্রেডমার্কের অবলোপন আমরা যদি 10% করি, অনেক সময় দেখা যায় 10 বছরের জন্য দেওয়া হয়েছে, 10 বছরের জন্য বললেও ওই 10 ভাগ দিলে 1 বছরটা বের হয়, তার মানে অবলোপন বৃদ্ধি ট্রেডমার্কে অবলোপন হিসাব ডেবিট আর সম্পদ হ্রাস পাইছে তাই ক্রেডিট। মুনাফাবিহীন 20,000, মুনাফাবিহীন বিক্রয় মানে কি, আয়ও হয় নাই ব্যয়ও হয় নাই, মুনাফাবিহীন বিক্রয় মানে আয়ও হয় নাই ব্যয়ও হয় নাই, তার মানে ব্যয়ও হ্রাস করতে হবে আয়ও হ্রাস করতে হবে, তার মানে ক্রয়ও হয় নাই বিক্রয় হয় নাই, তাহলে ক্রয়কে হ্রাস করতে হবে, মানে ক্রয় ডেবিট হয় ক্রয়কে ক্রেডিট করতে হবে, আর বিক্রয়কে হ্রাস করতে হবে, বিক্রয় নর্মালি ক্রেডিট হয় এখন ডেবিট করতে হবে, এটাই করছে। দেখো বিক্রয় হিসাব ক্রেডিট, ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে বেশ কিছু লেনদেন আছে, আমরা দেখি। মালিক কর্তৃক প্রদত্ত 5,000 টাকা ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে 20,000 টাকার পণ্য বিক্রয় যা বিক্রয়ের সংবাদ পাওয়া যায় নাই, উক্ত পণ্যের ক্রয় মূল্য 60,000 টাকা, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা আইটেম। বাকিতে যন্ত্রপাতি ক্রয় ভুলবশত এটা লিপিবদ্ধ হয় নাই। কলকব্জা সংস্থাপন ব্যয় মজুরির ভিতরে অন্তর্ভুক্ত আছে, এটা একটা বেশ গুরুত্বপূর্ণ আইটেম। ইজারা সম্পত্তি 5 বছরের জন্য 40,000 টাকা দেওয়া আছে, তাহলে আমরা সমাধানগুলো করি শিক্ষার্থী বন্ধুরা। মালিক কর্তৃক 50,000 টাকা ভুলবশত বিক্রয় হিসাবে লেখা হয়েছে, মালিক 50,000 টাকা ব্যবসায় দিয়েছে কিন্তু ভুলবশত বিক্রয় লেখা হয়েছে, এটা আসলে সমন্বয় যাবেদান, এটা সংশোধনই যাবেদা,
তাহলে বিক্রয় হিসাব যেহেতু ক্রেডিট করা হয়েছে, তাই বিক্রয় তো আসলে ভুলে ক্রেডিট করা হয়েছে, তাহলে বিক্রয়কে আমাকে ডেবিট করে দেই, তাহলে বিক্রয় হ্রাস পেয়ে যাবে। আর মালিক কোনো কিছু যদি ব্যবসায় প্রদান করে, কোনো সুবিধা দেয়, সেটা মূলধন হবে, মূলধন হিসাব ক্রেডিট কর। বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে বিক্রয় 20,000 টাকা, যেটা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, যেটা সংবাদ পাওয়া যায় না যে বিক্রয় হয়েছে কি না, উক্ত পণ্যের ক্রয় মূল্য 16,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে 16,000 টাকা, এটা হলো এই পণ্যটা আমার কেনা লাগছিল। যদি এই পণ্যটা বিক্রি না হয়, তাহলে এই 16,000 টাকার পণ্য কিন্তু আমার ওই ক্রেতার কাছে মজুদ হিসাবে থাকবে। ক্রেতার কাছে কি মজুদ হিসাবে থাকবে, রাইট? তার মানে আমাদের এখানে সমপরি মজুদ পণ্য বৃদ্ধি করবে যদি আমাদের ক্রেতা এই পণ্যটা না কিনে। আর এখানে যেহেতু বিক্রয় হয়েছে, যেটা আমাদের লেখা হয় নাই, তাহলে আমরা বিক্রয়ের যে আবেদন লিখি, আমরা জানি বিক্রি করলে কি হয়, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট। তবে এখানে যেহেতু আমরা শিওর হতে পারিনি এটা বিক্রয় হয়েছে কি হয় না, অনেক সময় দেখা যায় দোকান থেকে একটা জিনিস বিক্রি হলো, ক্রেতারা আবার পণ্যটা আমাদের কাছে ফেরত দিয়ে যেতে পারে, তাই এটা আমরা শিওর না, এই জন্য আমরা নর্মাল বিক্রয়ের যাবতটাকে এখানে উল্টাইয়ে দেবো। তাহলে উল্টাই দিলে কি হয়, বিক্রয় নর্মালি ক্রেডিট হয়, এখানে বিক্রয় হিসাব ডেবিট হবে, আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নর্মালি ডেবিট হয়, এখানে কি হবে, ক্রেডিট হবে। আর এই পণ্যটা 16,000 টাকার পণ্য ক্রেতার নিকট মজুদ আছে, তার মানে আমাদের সমাপনী মজুদ সম্পদ বৃদ্ধি করবে, আর বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয়কৃত পণ্য হ্রাস করবে 16,000 টাকা। বাকিতে যন্ত্রপাতি ক্রয় ভুলবশত লিপিবদ্ধ হয় নাই, তাহলে এটা তো সহজ, জানি সম্পদ বৃদ্ধি করবে, আর ধারে পণ্য ক্রয়ের দ্বারা দেনাদার বৃদ্ধি পেয়েছে। কলকাতার সংস্থাপন ব্যয়, কলকাতার সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়, এটা মনে রাখবা। মেরামত হইলো কলকাতার মেরামত, এটা হলো মুনাফা জাতীয় ব্যয়, এটা মেরামত নামে হিসাব হবে, কিন্তু সংস্থাপন ব্যয় যদি থাকে তাহলে এটা ওই সম্পদের নামে যাবে, মানে কলকব্জা হিসাব ডেবিট, মজুর হিসাব ক্রেডিট। ইজারা সম্পত্তি 5 বছরের জন্য নেওয়া হয়েছে 40,000, আমরা 40,000কে 5 দিয়ে ভাগ দেবো, 1 বছরে বের হবে 8,000, অবলোপন হিসাব ডেবিট, ইজারা সম্পত্তির অবলোপন হিসাব ডেবিট 8,000, আর ইজারা সম্পত্তি হিসাব ক্রেডিট। আমরা লেনদেনটা দেখি, এই যে ইজারা সম্পত্তি হিসাব ডেবিট, অবলোপন হিসাব ডেবিট, আর ইজারা সম্পত্তি ক্রেডিট। আচ্ছা, পরের লেনদেনগুলো দেখি। ব্যবস্থাপকের নিট মুনাফার উপরে 5% কমিশন দিতে হবে, পণ্য ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, বিক্রয়ের ভ্যাট 20,000 টাকা বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, পাওনাদারের উপরে 5% বাট্টা সঞ্চিতি তৈরি করতে হবে, পাওনাদার রেওয়া মিলে দেওয়া আছে 20,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে বেশ অনেকগুলোই জাবেদা আছে বলা যাবে, আমরা একটু জাবেদাগুলো দেখি। ব্যবস্থাপকের নিট মুনাফার উপরে 5% কমিশন দিতে হবে, তার মানে ব্যবস্থাপক কমিশন পাবে, এটা ব্যবসার একটা ব্যয়, আর ব্যবস্থাপকের কমিশনটা এখনও দেই নাই, তার মানে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট। তবে এখানে একটা কথা আছে, ভালো করে খেয়াল করো, অনেক সময় এখানে বলছে ব্যবস্থাপকের নিট মুনাফার উপরে 5% কমিশন দেওয়া হবে, কিন্তু অনেক সময় বলা হয় ব্যবস্থাপকের নিট মুনাফার উপরে, নিট পরবর্তী মুনাফার উপরে 5% কমিশন দেওয়া হবে। ব্যবস্থাপক পরবর্তী নিট মুনাফার উপরে 5% কমিশন পাবে, এই পরবর্তী শব্দটা যদি থাকে তখন 75,000 × 5 নিচে হবে 105। আবারও বলতেছি, যদি বলে ব্যবস্থাপক নিট মুনাফার পরবর্তী মুনাফার উপরে 5% কমিশন পাবে, সেক্ষেত্রে × 5 নিচে 105 হবে, জাবেদা ঠিক থাকবে। পণ্য ক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত আছে, এটা ভ্যাটের জাবেদা, ভ্যাট চলতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়ের উপরে যে ভ্যাট সেটা বিক্রয়ের ভিতরে অন্তর্ভুক্ত আছে, তাহলে বিক্রয়কে কমাই দিতে হবে, বিক্রয় নর্মালি ক্রেডিট হয়, এখানে কমাইতে হবে, তার মানে বিক্রয় ডেবিট, ভ্যাট চলতি হিসাব নর্মালি ক্রেডিট। পাওনা বাট্টা সঞ্চিতি আমি বলছি, দেনা বাট্টা সঞ্চিতি এটা আমাদের ব্যয়, আর পাওনা বাট্টা সঞ্চিতি যেটা সেটা আমাদের, পাওনা বাট্টা যেটা সেটা আমাদের আয়। এই যে দেখো, পাওনা বাট্টাটা আমাদের কী হয়েছে, আয় হয়েছে, আর পাওনা বাট্টা সঞ্চিতি এটা এক ধরনের আমাদের দায় হ্রাস করে, তাই এটা আমরা ডেবিট লিখেছি। পাওনা বাট্টা সঞ্চিতি দায় হ্রাস করে, এটা ডেবিট লিখেছি, আর পাওনা বাট্টা হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব আমরা ক্রেডিট লিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি এই ছিল আজকের আয়োজন, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুবই উপভোগ করেছো। যারা যারা আমার ক্লাসটা করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ক্লাসটা আমি শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এখানে অনেকগুলো ক্লাস আছে, আমার এই তানজুর হোসেন রাব্বি লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে, এখানে অনেক ক্লাস আছে, হিসাব বিজ্ঞান ফিনান্স প্লেলিস্টটা সাজানো দেখবা, আর বাংলায় যদি তানজুর হোসেন রাব্বি লিখে ফেসবুকে সার্চ দাও, আমার পেজটা পেয়ে যাবে ইনশাল্লাহ, ওখানে অনেকগুলো ক্লাস লিঙ্ক তোমরা পাবে। তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।